অনুমোদন না থাকায় গোপালগঞ্জের চারটি ইট ভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমান আদালত একই সাথে ইট ভাটার মালিকদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ মনোয়ার হোসেন ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান তারা জানান কোনো ধরনের অনুমোদন ছাড়াই সদর উপজেলার পুকুরিয়া ও কেকানিয়া গ্রামে অবৈধভাবে এসব ইট ভাটা চলছিল গত 8 ডিসেম্বর গোপালগঞ্জের অবৈধ ইট ভাটা নিয়ে বৈশাখে টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়